হ্যালো, আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি হ্যারি পটার সিরিজের লাস্ট পার্টের প্রথম খণ্ড, হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হলোস পার্ট 1। মুভিটির আইএমডিবি রেটিং 7.7 আউট অফ 10। হ্যারি পটার সিরিজের সবগুলো পর্বের এক্সপ্লেনেশনই আমার এই চ্যানেলে দেয়া আছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই দেখা যায় জাদু জগতের নতুন প্রেসিডেন্ট স্ক্রিম জর ঘোষণা দেয়। ডার্ক লর্ড মুক্তি পাওয়ায় জাদু জগৎ এবং মাগল দুনিয়ার মানুষেরা হুমকির মধ্যে রয়েছে, কিন্তু সে যে করেই হোক সকল নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করবে। এর পরের দৃশ্যে দেখা যায় হারমিওনি মাগল দুনিয়ায় তার বাসায় রয়েছে। ডেইলি প্রফিটের নিউজ পেপার থেকে সে জানতে পারে ডেথিটাররা বারবার মাগল দুনিয়ায় হামলা চালাচ্ছে এবং নিরীহ মানুষদের হত্যা করছে। হারমিওনি বুঝতে পারে এবছর তার আর হগওয়ার্টস স্কুলে পড়া হবে না, এমনকি ডেথিটাররা তাকে মেরেও ফেলতে পারে। তাই হারমিওনি তার বাবা মায়ের উপরে স্মৃতি ভোলানোর জাদু করে এবং তাদের ভুলিয়ে দেয় যে তাদের একটি কন্যা সন্তান ছিল। এতে হারমিওনির কিছু হয়ে গেলেও তারা কষ্ট পাবে না। এর পরের দৃশ্যেই দেখা যায় প্রফেসর স্নেপ মাওফয় ম্যানশনে ডার্ক লর্ড ভডারমোর্টের মিটিংয়ে যাচ্ছে। সে মিটিংয়ে ভডারমোর্টকে জানায় শনিবার সন্ধ্যায় অর্ডার অফ ফিনিক্সের সদস্যরা হ্যারিকে শিফট করার প্ল্যান করেছে। তারা চাইলে হ্যারিকে সেই সময় আক্রমণ করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। ঠিক সে সময় আরেকটি ডেথিটার জানায় তার কাছে খবর আছে এই মাসে হ্যারিকে শিফট করা হবে না। কিন্তু ভডারমোর্টের প্রফেসর স্নেপের উপর বিশ্বাস বেশি থাকায় সে প্রফেসর স্নেপের কথাকেই সমর্থন করে। ভডারমোর্ট বলে হ্যারি এবং তার জাদু একই ওয়েভে চলায় তাদের জাদু পরস্পর যুক্ত হয়ে যাচ্ছে এবং সে হ্যারির কোনো ক্ষতি করতে পারছে না। তাই সে জানায় তার একটি আলাদা জাদুর লাঠি লাগবে, সে লুসিয়াস মাউফয়ের কাছ থেকে তার জাদুর লাঠিটি নিয়ে নেয়। এতে লুসিয়াস মাউফয় অপমানিত হয়, কারণ কারো কাছ থেকে জাদুর লাঠি নিয়ে নেওয়া অর্থাৎ তাকে অপমান করা। ঠিক সে সময় চ্যারিটি বার্বেজ নামে একটি বন্দী মহিলাকে দেখা যায় যে একসময় হগওয়ার্টের টিচার ছিল এবং ছাত্রদের মাগল বিষয় সম্পর্কে পড়াতো। ভডারমোর্ট একদমই মাগলদের সহ্য করতে পারতো না, তাই সেখানে চ্যারিটি বার্বেজকে মৃত্যুর জাদু আভাডাকা ডাভাডা দিয়ে মেরে ফেলে। এর পরের দৃশ্যে দেখা যায় প্রফেসর স্নেপের কথাই সঠিক, অর্ডার অফ ফিনিক্সের সদস্যরা হ্যারিকে শিফট করার জন্য শনিবার সন্ধ্যায় হ্যারির বাসায় হাজির হয়। সেখানে প্রফেসর মুডি, জর্জ, ফ্রেড, প্রফেসর লুপিন, নিমফেডোরা এবং আরও অনেকেই ছিল। তারা সবাই প্ল্যান করে প্রফেসর মুডি বাদে সবাই পলিজুস পোষণের সাহায্যে হ্যারির চেহারা ধারণ করবে এবং হ্যারিকে সেখান থেকে নিয়ে যাবে। এতে ডেথিটাররা যদি তাদেরকে আক্রমণও করে তাহলে তারা চিনতে পারবে না আসল হ্যারিকে। আসল হ্যারি হ্যাগ্রিডের সাথে তার জাদুর মোটর সাইকেলে এবং অন্যান্য হ্যারি ব্রুমিস্টিকে করে রওনা দেয়। প্ল্যান মোতাবেক ডেথিটাররা তাদের উপরে আক্রমণ করে এবং সেখানে তাদের সাথে সাংঘাতিক লড়াই হয়। লড়াইয়ে হ্যারির পেঁচা হেডউইক সেখানে মারা যায় এবং হেডউইকের জন্য তারা আসল হ্যারিকে চিনে ফেলে। ঠিক তখনই আসল হ্যারির সামনে ভডারমোর্ট উপস্থিত হয় এবং তারা একে অপরের বিরুদ্ধে জাদু করে। ঠিক এবারও তাদের জাদু একসঙ্গে যুক্ত হয়ে যায়। লুসিয়াস মাউফয়ের কাছ থেকে নেয়া জাদুর লাঠিটি হ্যারির জাদুর লাঠি থেকে কমজোরি হওয়ায় সেটি ভেঙে যায় এবং এবারও ভডারমোর্ট ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যায়। তারা কোনো ক্রমে উইসলিদের বাসায় এসে পৌঁছয়, কিন্তু সেই লড়াইয়ে প্রফেসর মুডি মারা যায় এবং জর্জের এক কান কেটে যায়। হ্যারির তার নিজের ওপর অনেক রাগ হয়, কারণ তার মনে হয় তার জন্যই একে একে অনেক ভালো মানুষ মারা যাচ্ছে। হ্যারি একা একা সেখান থেকে চলে যাওয়ার প্ল্যান করে, কিন্তু রন হ্যারিকে আটকে দেয়। রন বলে তার এখনও 17 বছর হয়নি, অর্থাৎ জাদু দুনিয়ার হিসাবে সে এখনও নাবালক। নাবালক থাকা অবস্থায় জাদু করা সম্পূর্ণই নিষিদ্ধ এবং এতে হ্যারি সহজেই ধরা পড়ে যাবে। তাই হ্যারি তখন তার যাওয়ার প্ল্যানটি বন্ধ রাখে। এর পরের দৃশ্যে জাদু দুনিয়ার প্রেসিডেন্ট স্ক্রিম জর উইসলিদের বাসায় উপস্থিত হয় এবং হ্যারি, রন এবং হারমিওনিকে বলে প্রফেসর ডাম্বলডোর মৃত্যুর আগে কিছু জিনিস তাদের নামে উইল করে গেছে। প্রথমেই দেখা যায় প্রফেসর ডাম্বলডোর তার নিজের তৈরি ডিলুমিনেটরটি রন উইসলিকে দিয়ে গিয়েছে এবং বলেছে যখন ঘন অন্ধকার উপস্থিত হবে তখন এটি আলো দেখাবে। এবং হারমিওনির নামে একটি রূপকথার বই তার টেলস অফ বিডলবার দিয়ে যায় এবং উল্লেখ করে এটি তাকে জরুরি ইনস্ট্রাকশন দিবে। এবং সবশেষে হ্যারিকে একটি সিনিচ দিয়ে যায় যেটি সে প্রথম কিডিচ ম্যাচে ধরেছিল এবং উল্লেখ করে যখনই হ্যারি এটিকে দেখবে তখন সে তার সাফল্যের কথা মনে করতে পারবে। তখন প্রেসিডেন্ট বলে প্রফেসর ডাম্বলডোর হ্যারির নামে গ্রিফিনডোরের তলোয়ারটিও উইল করে গিয়েছে, কিন্তু সেটি এখন হগওয়ার্টে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং খুঁজে পাওয়া গেলেও সেটি হ্যারিকে দেওয়া সম্ভব নয়, কারণ গ্রিফিনডোরের তলোয়ারটি প্রফেসর ডাম্বলডোরের সম্পত্তি নয়, সেটি হগওয়ার্টের সম্পত্তি। এর কিছুক্ষণ পরেই সেখানে রনের বড় ভাই বিল উইজলি এবং ফ্লোরের বিয়ের অনুষ্ঠান শুরু হয় এবং সেই অনুষ্ঠানে ফিনিক্সের সকল মেম্বাররা উপস্থিত হয়। সেই অনুষ্ঠানে লিলি এবং লিলির বাবাও উপস্থিত হয় এবং হ্যারি লিলির বাবার গলায় একটি ত্রিভুজের মতো লকেট দেখতে পায়। ঠিক তখনই জানা যায় মন্ত্রণালয়ে মুখে মুখে ভডারমোটের বিরোধিতা করলেও
ভোডারমোটি মূলত মন্ত্রণালয়কে পিছন থেকে চালাচ্ছে। ঠিক তখনই ডেথিটাররা হ্যারিকে ধরার জন্য সেই অনুষ্ঠানে আক্রমণ করে, কিন্তু তখনই হ্যারি, রন এবং হারমিওনি সেই অনুষ্ঠান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে মাগল দুনিয়ায় চলে যায়। তারা রেস্টুরেন্টে বসে প্ল্যান করতে থাকে এরপরে তারা কি করবে। ঠিক তখনই দুইজন ডেথিটার তাদেরকে ফলো করতে করতে সেই রেস্টুরেন্টে চলে আসে এবং তাদের সাথে লড়াই হয়। হ্যারি, রন এবং হারমিওনি প্ল্যান করে তারা কিছুদিন সিরিয়াস ব্ল্যাকের বাসায় আশ্রয় নেবে, এবং সিরিয়াস ব্ল্যাক মারা যাওয়ায় হ্যারি এখন সেই বাড়ির মালিক। তারা সেই বাড়িতে সিরিয়াস ব্ল্যাকের বড় ভাই রেগুলাস ব্ল্যাকের নাম লেখা দেখতে পায় এবং বুঝতে পারে রেগুলাস ব্ল্যাকই সংক্ষেপে RAB, যে ভোডারমোরের হরক্রক্স চুরি করেছিল। হ্যারি ব্ল্যাক পরিবারের ক্রীতদাস ক্রিয়েচারকে ডাকে। সিরিয়াস ব্ল্যাক মারা যাওয়ার পরে উত্তরাধিকারী হিসাবে ক্রিয়েচার এখন হ্যারি পটারের ক্রীতদাস হয়ে যায়, এবং ক্রিয়েচার একসময় রেগুলাস ব্ল্যাকেরও ক্রীতদাস ছিল এবং সে রেগুলাস ব্ল্যাককে সবথেকে বেশি পছন্দ করত। হ্যারি ক্রিয়েচারকে নকল হরক্রক্সটি দেখায় এবং জিজ্ঞেস করে সে এর আগে এরকম কোনো নেকলেস দেখেছে কি না। ক্রিয়েচার জানায় সে এবং রেগুলাস ব্ল্যাক এই দুইজন মিলেই আসল হরক্রক্সটি উদ্ধার করেছিল, এবং তার মাস্টার রেগুলাস ব্ল্যাক আসল হরক্রক্সটি ভাঙার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে হরক্রক্সটি ভাঙতে ব্যর্থ হয় এবং মারা যাওয়ার আগে হরক্রক্সটি ভাঙার দায়িত্ব ক্রিয়েচারকে দিয়ে যায়। কিন্তু একদিন চোর এসে এই বাড়িতে চুরি করে এবং অনেক কিছুর সাথে আসল হরক্রক্সটিও চুরি করে নিয়ে যায়। তখন হ্যারি জিজ্ঞেস করে সেই চোর কে ছিল। তখন ক্রিয়েচার বলে সেই চোর ছিল ম্যান্ডাঙ্গাস ফ্লেচার। তখন হ্যারি বলে যাও ম্যান্ডাঙ্গাস ফ্লেচারকে খুঁজে বের করো এবং ধরে নিয়ে আসো। তার কিছুক্ষণ পরেই দেখা যায় ক্রিয়েচার এবং রবি সেই চোর ম্যান্ডাঙ্গাস ফ্লেচারকে ডায়গন অ্যালি থেকে ধরে নিয়ে আসে। হ্যারি ম্যান্ডাঙ্গাসকে নেকলেস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে ম্যান্ডাঙ্গাস বলে সে ঠিকই চুরি করেছিল এবং নেকলেসটি সে ডায়গন অ্যালিতে বিক্রির জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে একটি মহিলা এসে ম্যান্ডাঙ্গাসের কাছ থেকে নেকলেসটি নিয়ে যায়। ঠিক তখনই ম্যান্ডাঙ্গাস খবরের কাগজে ডোলারিয়া সামরিজের ফটো দেখতে পায় এবং বলে এই সেই মহিলা যে ডায়গন অ্যালি থেকে নেকলেসটি নিয়ে গিয়েছিল। এরপরের দৃশ্যে হ্যারি, রন ও হারমিওনি জাদুর সাহায্যে মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তাকে বেহুশ করে ফেলে এবং পলিজুস পশুনের সাহায্যে তাদের রূপ ধারণ করে। তাদের মূল প্ল্যান, তারা জাদু মন্ত্রণালয়ে যাবে এবং সেখান থেকে ডোলারিয়া সামরিজের গলার থেকে আসল হরক্রক্সটি উদ্ধার করে নিয়ে আসবে। তারা মন্ত্রণালয়ে গিয়ে দেখতে পায় ডোলারিয়া সামরিজ একটি কেসের বিচার করছে। ঠিক তখনই হ্যারি ডোলারিয়া সামরিজের উপরে আক্রমণ করে এবং তার গলা থেকে আসল হরক্রক্সটি উদ্ধার করে নেয়। ঠিক তখনই তারা তাদের আসল চেহারায় ফিরে আসে এবং মন্ত্রণালয়ের অরোরা তাদের ধরার চেষ্টা করে। তারা কোনো রকমে ডিসঅ্যাপিয়ার হয়ে একটি জঙ্গলের মাঝে চলে আসে, কিন্তু এর মধ্যে রন আহত হয়। হারমিওনি তরল ওষুধের সাহায্যে রনকে সুস্থ করে ফেলে এবং সেখানে একটি প্রোটেকটিভ শিল্ড তৈরি করে যাতে বাইরের কেউ তাদের খুঁজে না পায়। পরদিন তারা হরক্রক্সটিকে ধ্বংস করার জন্য বিভিন্ন রকমের জাদু প্রয়োগ করতে থাকে, কিন্তু কোনো জাদু দিয়েই তারা হরক্রক্সটিকে ধ্বংস করতে পারে না, কারণ হরক্রক্স সম্পূর্ণ ব্ল্যাক ম্যাজিক দিয়ে তৈরি হয়, এটিকে সাধারণ জাদু দিয়ে ধ্বংস করা যায় না। ঠিক তখনই হ্যারি তার মস্তিষ্কের মধ্য দিয়ে দেখতে পায় ভোডারমোট জাদুর দণ্ড প্রস্তুতকারী গ্রিগর ফেচের উপর আক্রমণ করে এবং তাকে ইল্ডার ওয়ান্ড সম্পর্কে জিজ্ঞেস করে। ইল্ডার ওয়ান্ড পৃথিবীর সবথেকে শক্তিশালী জাদুর লাঠি, কিন্তু গ্রিগর ফেচ বলে একটি ছেলে তার বাসা থেকে সেই লাঠিটি চুরি করে নিয়ে গিয়েছে। ঠিক তখনই ভোডারমোট তাকে মৃত্যুর জাদু আভাডা ডাভাডা দিয়ে মেরে ফেলে। হরক্রক্সের মধ্যে নিজেকে রক্ষা করার এক আশ্চর্য ক্ষমতা থেকে থাকে এবং এই ক্ষমতার প্রভাব রনের উপর গিয়ে পড়ে এবং রন হ্যারি এবং হারমিওনির সঙ্গে খুব বাজে ব্যবহার করতে থাকে। ঠিক তখনই হারমিওনি বই পড়ে জানতে পারে গ্রিফিনডোরের তলোয়ার এবং ব্যাসিলিস্ক সাপের দাঁত দিয়ে হরক্রক্সকে ধ্বংস করা যায়, কিন্তু রন সেখানে তাদের সাথে অত্যন্ত বাজে ব্যবহার করে এবং সেখান থেকে সে চলে যায়। এর পরের দৃশ্যে হ্যারি স্নিচটিকে তার মুখে ছোঁয়ালে স্নিচে একটি লেখা ভেসে ওঠে, আই ওপেন ইট দ্য ক্লোজ, কিন্তু হ্যারি বুঝতে পারে না এর অর্থ কি। হ্যারি স্নিচটিকে হারমিওনির কাছে নিয়ে গেলে হারমিওনি বলে সেও একটি বিশেষ চিহ্ন বইয়ে খুঁজে পেয়েছে। হ্যারি চিহ্নটি দেখে বলে আমি বিল উইসলির বিয়েতে লুনার বাবার গলাতেও সেম এইরকম একটি লকেট দেখতে পেয়েছিলাম। হ্যারির মনে হয় গডরিক হলতেও হয়তোবা কোনো হরক্রক্স লুকানো থাকতে পারে, তাই তারা গডরিক হলতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গডরিক হলো সেই জায়গা যেখানে হ্যারির বাবা মাকে ভোডারমোট হত্যা করেছিল এবং ভোডারমোট নিজেও ধ্বংস হয়ে গিয়েছিল। তারা সেখানে হ্যারির বাবা মায়ের কবর দেখতে পায় এবং তখনই সেখানে বেথেলডা ব্যাকশট উপস্থিত হয়। প্রফেসর ডাম্বলডোরের সাথে স্মৃতি দেখার সময় সেই স্মৃতিতে হ্যারি বেথেলডা ব্যাকশটকে দেখতে পেয়েছিল, তাই হ্যারির মনে হয় প্রফেসর ডাম্বলডোর হয়তোবা গ্রিফিনডোরের তলোয়ারটি বেথেলডা ব্যাকশটের কাছে রেখে গিয়েছে, তাই তারা বেথেলডা ব্যাকশটকে ফলো করে।
এর কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে এটি আসলে তাদের জন্য একটি ফাঁদ। তারা যাকে দেখতে পারছে সে আসলে বেথেলের ব্যাকশট নয়, সে ভডারমটের সাপ নাগিনী। সাপটি হঠাৎ হ্যারিকে আক্রমণ করে, কিন্তু তারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে ফিরে আসে। কিন্তু এই দুর্ঘটনার কারণে হ্যারির জাদুর লাঠিটি ভেঙে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় হ্যারি গভীর রাতে বনের মধ্যে চুপচাপ বসে রয়েছে। ঠিক তখনই সে একটি জাদুর হরিণকে দেখতে পায় এবং সেটিকে ফলো করে। ঠিক তখনই হ্যারি পানির গভীরে গ্রিফিন্ডোরের তলোয়ার দেখতে পায় এবং সেটি উদ্ধারের জন্য পানিতে নেমে পড়ে। হ্যারি গ্রিফিন্ডোরের তলোয়ারটি ছোঁয়া মাত্র তার গলায় থাকা হরক্রক্সটি বিপদ বুঝতে পারে এবং সেটি হ্যারির গলায় চেপে ধরে। হ্যারি সেখানে প্রায় মারাই যাচ্ছিল, কিন্তু হঠাৎ সেখানে রন উপস্থিত হয় এবং হ্যারিকে পানি থেকে টেনে তোলে। সেই সাথে সে গ্রিফিন্ডোরের তলোয়ারটিও উদ্ধার করে। তলোয়ারটি রন উদ্ধার করায় হ্যারি রনকেই হরক্রক্সটি ভাঙার দায়িত্ব দেয়। কিন্তু হরক্রক্সটি নিজেকে বাঁচানোর জন্য রনকে বিভিন্ন রকমের মায়া জাদু দেখাতে থাকে, কিন্তু রন এবার আর কোনো রকম ভুল না করে হরক্রক্সটিকে ভেঙে ফেলে। এর মাঝ দিয়ে রন তার ফ্রেন্ডদের মাঝে আবারও ফিরে আসে এবং সে জানায় প্রফেসর ডাম্বলডোরের দেওয়া ডিলুমিনেটরটি তাকে ফিরিয়ে আসতে সাহায্য করেছে। এরপরে তারা বইয়ে দেখা সেই চিহ্নের রহস্য উদ্ঘাটনের জন্য লুনা লাভগুডের বাসায় যাওয়ার প্ল্যান করে। এর পরের দৃশ্যে তারা লুনা লাভগুডের বাসায় যায় এবং লুনার বাবা তাদেরকে জাদু দুনিয়ার একটি রূপকথার গল্প শোনায়। গল্পে এন্টিওচ প্যাব্রেল, ক্যাডমাস প্যাব্রেল এবং ইগনেশিয়াস প্যাব্রেল নামে তিনজন ভাই থাকে। তারা একটি গ্রামে যাওয়ার জন্য রওনা দেয় এবং সন্ধ্যার সময় মৃত্যু নদীর সামনে উপস্থিত হয়। এটিকে মৃত্যু নদী বলার কারণ মৃত্যুদূত এখানে লুকিয়ে থাকতো এবং যারাই সাঁতরে নদী পার করার চেষ্টা করত তাদেরকে মেরে ফেলত। কিন্তু এই তিন ভাই জাদু জানায় তারা জাদুর সাহায্যে একটি ব্রিজ বানিয়ে ফেলে। এতে মৃত্যুদূত ব্যর্থ হয় এবং তাদেরকে তিনটে ইচ্ছে পূরণের কথা বলে। বড় ভাই সবথেকে শক্তিশালী এবং অহংকারী হওয়ায় সে মৃত্যুদূতের কাছে সবথেকে শক্তিশালী জাদুর লাঠির দাবি করে। ঠিক তখনই মৃত্যুদূত তাকে পৃথিবীর সবথেকে শক্তিশালী জাদুর লাঠি উপহার দেয়। দ্বিতীয় ভাই মৃত্যুদূতের কাছে এমন একটি পাথর চায় যা দিয়ে সে মৃত মানুষকেও জীবিত করতে পারবে। মৃত্যুদূত তারও ইচ্ছে পূরণ করে এবং মৃত মানুষ জীবিত করতে পারে এমন একটি পাথর তাকে উপহার দেয়। তাদের মধ্যে তৃতীয় ভাই ছিল সবথেকে বুদ্ধিমান, সে এমন একটি চাদর চায় যেটি গায়ে দিলে কেউ তাকে দেখতে পারবে না। তখন মৃত্যুদূত তাকে নিজের অদৃশ্য হওয়ার চাদরের এক অংশ কেটে দিয়ে দেয়। তারা এই তিনটি উপহার নিয়ে সামনের গ্রামে যায়। ক্ষমতার গৌরবে বড় ভাই এন্টিওচ প্যাব্রেল রেস্টুরেন্টে এক ব্যক্তির সঙ্গে ব্যাটেল করে এবং তাকে মেরে ফেলে। সেই রাতে এন্টিওচ প্যাব্রেল ঘুমিয়ে থাকা অবস্থায় এক জাদুকর তার লাঠিটি চুরি করে এবং তাকে মেরে ফেলে। অন্যদিকে দ্বিতীয় ভাই সেই পাথর দিয়ে তার মৃত গার্লফ্রেন্ডকে জীবিত করে, যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু মৃত জগৎ থেকে ফিরে আসায় তার গার্লফ্রেন্ডের সঙ্গে সে মানিয়ে চলতে পারে না। এই দুঃখে সে আত্মহত্যা করে এবং এর মধ্যে দিয়ে মৃত্যুদূত তাদের দুই ভাইকে মেরে ফেলে। মৃত্যুদূত তাদের তৃতীয় ভাইকে খুঁজতে থাকে, কিন্তু তার কাছে অদৃশ্য হওয়ার চাদর থাকায় মৃত্যুদূত তাকে কোনোভাবেই খুঁজে পায় না। অনেকদিন পরে সেই তৃতীয় ভাই তার ছেলেকে তার অদৃশ্য হওয়ার চাদরটি দিয়ে দেয় এবং স্বেচ্ছায় মৃত্যুদূতের সামনে হাজির হয়। সে মৃত্যুকে এমনভাবে বরণ করে যেন মৃত্যুদূত তার চিরকালের সঙ্গী। এর মধ্যে দিয়ে এই গল্প শেষ হয়, কিন্তু লুনার বাবা জানায় এটিকে সবাই গল্প ভাবলেও এটি আসলে গল্প নয়, এটি সম্পূর্ণ বাস্তব ঘটনা। এবং মৃত্যুদূতের দেওয়া এই তিনটি উপহারকে একসাথে ডেথলি হলস বলা হয়, এবং এই তিনটি বস্তুকে একসঙ্গে আঁকালে এরকম চিহ্ন তৈরি হয়। এরপরে হ্যারি এবং হ্যারির বন্ধুরা সেখান থেকে যেতে চাইলে লুনার বাবা তাদেরকে আটকে দেয় এবং বলে ডেথিটার রাতার মেয়ে লুনাকে ধরে নিয়ে গিয়েছে। সে যদি হ্যারিকে ধরিয়ে দেয় তাহলে অবশ্যই ডেথিটাররা খুশি হয়ে তার মেয়েকে ছেড়ে দেবে। তখনই সে ভডারমোটের নাম উচ্চারণ করে এবং ডেথিটাররা তার বাড়িতে আক্রমণ করে। হ্যারি, রন এবং হারমিওনি কোনো ক্রমে ডিসঅ্যাপিয়ার হয়ে সেখান থেকে একটি জঙ্গলের মাঝে চলে আসে, কিন্তু তারা সেখানেও ডেথিটারদের দেখতে পায় এবং সেখানে তাদের সাথে লড়াই হয়। ডেথিটাররা সংখ্যায় অনেক হওয়ায় ডেথিটাররা তাদেরকে ধরে ফেলে। ডেথিটাররা যাতে হ্যারিকে চিনতে না পারে তাই হারমিওনি জাদু করে হ্যারির চেহারা কিছুটা বদলে দেয়। ঠিক তখনই হ্যারি মস্তিষ্কর মধ্যে দিয়ে ভডারমোটকে দেখতে পায়। ভডারমোট গ্রিন্ডারউল্ডের কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে ইল্ডারওয়ান্ডটি কোথায়, কারণ একসময় সেই ইল্ডারওয়ান্ডের প্রকৃত মালিক ছিল। তখন গ্রিন্ডারউল্ড ভডারমোটকে বলে একসময় তার এবং ডাম্বলডোরের মাঝে ব্যাটেল হয় এবং সেই ব্যাটেলে ডাম্বলডোর জিতে যায় এবং সে ইল্ডারওয়ান্ডটির মালিক হয়ে যায়। অর্থাৎ আমরা এতদিন প্রফেসর ডাম্বলডোরের হাতে যেই ওয়ান্ডটি দেখেছিলাম সেটি ইল্ডার ওয়ান্ড, এবং এখন সেই ওয়ান্ডটি প্রফেসর ডাম্বলডোরের সাথে তার কবরে রয়েছে। তখনই ভডারমোট সেখান থেকে চলে যায় এবং হ্যারিও বাস্তবে ফিরে আসে। তখনই ডেইথিটাররা হ্যারিরন এবং হারমিওনিকে ধরে ফেলে, কিন্তু হারমিওনির জাদুর প্রভাবে হ্যারির চেহারা পরিবর্তন হওয়ায় তারা হ্যারিকে সঠিকভাবে চিনতে পারে না।
কিন্তু হ্যারির কপালে সামান্য দাগ রয়েই গিয়েছিল, তাই তারা তাদেরকে মাউফয় ম্যানশনে ধরে নিয়ে যায়। মাউফয় ম্যানশনে লুসিয়াস মাউফয় এবং বেলট্রিক্স ড্রেকো মাউফয়কে হ্যারিকে আইডেন্টিফাই করতে বলে, কারণ ড্রেকো হ্যারিকে খুব ভালোভাবেই চিনত। কিন্তু ড্রেকো মাউফয় ভালোভাবে হ্যারিকে দেখে বলে সে ঠিক চিনতে পারছে না। তখনই বেলট্রিক্স আরেকটি ডেইথিটারের কাছে গ্রিফিনডরের তলোয়ার দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে সে এটি কোথায় পেয়েছে। সে বলে এটি হারমিওনির কাছে পেয়েছে। তখন বেলট্রিক্স হ্যারি এবং রনকে কারাগারে বন্দী করে রাখে এবং তলোয়ারের ব্যাপারে হারমিওনিকে টর্চার করতে থাকে। কারাগারে হ্যারি গবলিন, লুনা লাভগুড এবং অলিভেন্ডারকেও বন্দি অবস্থায় দেখতে পায়। তখন হ্যারি ভাঙা কাঁচের কাছে আবারও সাহায্য চায় এবং তখনই হাউস এলফ ডবি সেখানে চলে আসে। ডবি লুনা লাভগুড এবং অলিভেন্ডারকে ডিসঅ্যাপিয়ার হয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে আসে। অন্যদিকে হ্যারি এবং রন ওয়ার্মটেলের উপরে আক্রমণ করে এবং হারমিওনিকে উদ্ধার করতে যায়। তারা ডেইথিটারদের সাথে আবারও যুদ্ধ করতে থাকে। ঠিক তখনই বেলট্রিক্স হারমিওনিকে বন্দি করে ফেলে। ডবি আবারও সেখানে ফিরে আসে এবং এবারও তাদের বাঁচিয়ে নেয়, এবং হ্যারি মাউফয়ের কাছে রাখা জাদুর লাঠিগুলো ছিনিয়ে নেয়। ডবি হ্যারিদের নিয়ে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। ঠিক তখনই বেলট্রিক্স ডবিকে লক্ষ্য করে তার চাকুটি ছুড়ে দেয়। ডবি তাদেরকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দেয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে বেলট্রিক্সের চাকুর আঘাতে ডবি সেখানে মারা যায়। এই মুভির মধ্যে এই দৃশ্যটি আমার কাছে সব থেকে বেশি ইমোশনাল লেগেছে। আপনারা না দেখলে এটি বুঝতে পারবেন না। হ্যারি সম্মান জানানোর জন্য জাদুর পরিবর্তে নিজের হাতে কবর খনন করে এবং ডবিকে সেখানে দাফন করে। অন্যদিকে ভডারমোর্ট ইল্ডারওয়ান্ডটি উদ্ধারের জন্য ডাম্বলডোরের কবরের সামনে আসে এবং কবর ভেঙে ইল্ডারওয়ান্ডটি বের করে নেয়। এর মধ্যে দিয়ে এই ডেথলি হলোসের প্রথম পার্টটি শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সেই সাথে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।